নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। মোদি সরকারের এক অদ্ভুত ব্যাপার আছে, বিরাট হাঁক ডাক দিয়ে তারা যা করছে তার প্রায় সবটাই ইনট্যাঞ্জিবল, তা দেখা যায় না, ছোঁয়া যায় না, বোঝাও যায় না, কিন্তু ঢাক বাজতেই থাকে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি কা গ্যারান্টি, মোদিজি কথা রাখলেন, ইত্যাদি ইত্যাদি। ঘোষণা হয়ে গেছে এমন বিরাট বিরাট বিষয়ে আলোচনায় মাসখানেক, মাস দুয়েক পরে হাতে থাকে পেন্সিল, কিন্তু সেই সময় তা এক বিরাট ব্যাপার। ধরুন না এই সিএ লাগু হওয়ার কথাটাই, মতুয়াদের এক অংশ গতকাল রাতে ঢাক ঢোল নিয়ে আনন্দ উৎসব করছেন। বিধানসভার বিরোধী নেতা খঞ্জনি বাজিয়ে বলছে হরিবোল হরিবোল, সিএ লাগু হয়ে গেল। সেই কোথায় বীরভূম, সেখানেও দেখলাম কিছু মানুষ ঢাক ঢোল বাজাচ্ছেন, মহিলারা সিঁদুর খেলছেন। কি আনন্দ, কি আনন্দ, সিএ লাগু হয়ে গেল। যারা নাচছেন, সিঁদুর খেলছেন, ঢাক বাজাচ্ছেন বা হরিবোল হরিবোল বলছেন, তাদের আধার কার্ড নেই, তারা ভোট দেন না, এই বাংলায় তাদের জমি জিরাত নেই, তারা পিএম কিষাণের টাকা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান না, স্বাস্থ্যসাথী কার্ড নেই, ভোটার আইডি কার্ড নেই, তাহলে তারা নাচছেন কেন? জিজ্ঞেস করায় জানিয়েছেন সিএ লাগু হয়ে গেল, এবার সবাই নাগরিক, তাই আনন্দে নাচছেন। একজন জানিয়েছেন এবার থেকে আমরা স্থায়ী নাগরিক। মানে কি? কেউ জানেন না। অবশ্য কেউ জানেন না কথাটাও ঠিক নয়। কাঁথির খোকা বাবু বা দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার জানেন বই কি, একটা আইন পাশ হবার 4 বছর 3 মাস পরে কেন ভোটের সময় তা আচমকা লাগু করে কার লাভ হলো তা তো ওনারা জানেন, বিলক্ষণ জানেন। কিন্তু ছাগলের তৃতীয় সন্তান আম আদমিরা সেই গোপন পরিকল্পনা নিয়ে চিন্তিত নন। এতদিন নাকি তারা নাগরিক ছিলেন না, এবারে স্থায়ী নাগরিক হবেন। আর এবার স্থায়ী নাগরিক হলে তো আর কথাই নেই, মাছ কাটলে মুড়ো দেবো, উড়কি ধানের মুড়কি দেবো, গাই বিয়লে দুধ দেবো, এবার তো সব পাওয়া যাবে। সেটাই বিষয় আজকে। সিএ লাগু হলো, কাদের লাভ? বছরের পর বছর ভোট দিচ্ছেন, রেশন কার্ড আছে, সাপ্তাহিক রেশন তোলেন নিয়মিত, ব্যাংক বা ডাকঘরে অ্যাকাউন্ট আছে, সরকার পোষিত স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করেছেন, ভোটের সচিত্র পরিচয়পত্র রয়েছে, রয়েছে বসত বাড়ি, জমি জমার দলিল, কেউ ব্যবসা করেন, চাকরি করেন, বেসরকারি সংস্থার পাশাপাশি রাজ্য কেন্দ্রীয় সরকারে কর্মরত, আয়কর দেন, তাই আয়কর দফতরের দেওয়া প্যান কার্ড রয়েছে, এমনকি দেশের সামরিক বাহিনীতেও কাজ করছেন। এক আইনের খোঁচায় তার বা তাদের নাগরিকত্ব নিয়ে সংশয়। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ প্রায় 5 বছর ঝুলে থাকার পর ভোটের মুখে তা কার্যকর করেছে কেন্দ্র। তারপর থেকেই নাগরিকত্বের প্রমাণ দিতে নয়া আইন লাগু হয়েছে, ধর্মীয় পরিচয় নিরিখে নাগরিকত্ব। এক কথায় মুসলমান ধর্মাবলম্বী মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার ফিকির রয়েছে সিএর মধ্যে, এমনই দাবি করছে বিরোধীরা। তাদের মতে সংখ্যালঘু মনে ভীতি সঞ্চার করাটাই কেন্দ্রের শাসকের প্রধান উদ্দেশ্য। প্রত্যাশিতভাবেই বিরোধীরা সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে বলে দাবি বিজেপির। কিন্তু ভোট দেওয়া, রেশন তোলা বা পাসপোর্টের মতো নানাবিধ বৈধ সরকারি নথি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিকে তার ধর্মীয় পরিচিতির নিরিখে নাগরিকত্ব অর্জন করতে হবে কেন, তার জবাব দিতে পারেনি কেন্দ্রের শাসক দল। বাংলার হিন্দু মানুষজনের এক বড় অংশ বাংলাদেশ থেকে এসেছেন, কেউ 47-48, কেউ 56-57, কেউ 67-68, আবার বেশ কিছু মানুষ 71-এর যুদ্ধের আগে এদেশে এসেছেন। এসেছেন, জমি কিনেছেন, চাকরি বাকরি করেছেন, রেশন কার্ড হয়েছে, অনেকের পাসপোর্ট হয়েছে, ভোটার কার্ড তো হয়েছেই, ভোট না দিলে তো পেটের ভাতই হজম হবে না। অতএব বছর বছর গাই বিয়নোর মতোই নিয়ম করে ভোট দিয়েছেন। পরবর্তীতে আধার কার্ড হয়েছে, মোবাইল হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, এর সঙ্গে তার, তার সঙ্গে ওর সংযুক্তিকরণ হয়েছে, যাকে লিঙ্ক করা বলে, সেটাও করেছেন। এবং তারপরেও, তারপরেও স্থায়ী নাগরিকত্ব পেয়েছেন বলে ঢাক বাজাচ্ছেন। প্রথম কথা, এই মানুষজনদের জানাই নেই বা তাদের জানানো হচ্ছে না যে এই সিএ আইনে এমনি এমনি নাগরিকত্ব আকাশ থেকে টুপ করে খসে পড়বে না, আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিশ্চান বা পার্সি হন এবং 2014 আগে যদি আপনি বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের ফলে সেদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন এমনটা হয়, তাহলেই একমাত্র আপনি এই আইন অনুযায়ী নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তার মানে বেশ কয়েকটা শর্ত আছে, আপনার একটা ডকুমেন্ট, সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো কিছু একটা থাকতে হবে, এদেশের নয়,
এদেশের তো আপনার কাছে আছে, মানে ওদেশের বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক ছিলেন তার পরিচয়পত্র লাগবে। সে আপনি যবেই আসুন না কেন, 47-48 এসে থাকলে বা 65-67 বা 71 এসে থাকলে তখনকার কাগজ লাগবে। নেই তাহলে জোগাড় করুন, কে দেবে শুভেন্দু অধিকারীকে ধরুন, তারপর আবেদন করুন। এবং আবেদন করার সময় মাথায় রাখুন, যে মুহূর্তে আপনি আবেদন করলেন সেই মুহূর্ত থেকে যতদিন না আপনার আবেদনপত্র গৃহীত হচ্ছে ততদিন আপনি নাগরিক নন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যাবতীয় স্বাস্থ্যসাথী, পিএম কিষাণ, লক্ষ্মীর ভাণ্ডার, শিশু সাথী সব বন্ধ। কতদিন লাগবে সে তো জানা নেই, আইন পাশ হবার পরে 4 বছর 3 মাস লেগেছে আইন লাগু করতে। সেই আইনে আপনি কবে নাগরিকত্ব পাবেন তা কি বলা যায়? আপনার বা আপনার সন্তানের সরকারি চাকরিটি কিন্তু প্রথম দিনেই কাটা যাবে, কারণ আপনি তো নাগরিকই নন। পরে ফিরে পাবেন, আইনে তেমন কিছু লেখা নেই। তবে এসব না করে একটা সহজ কাজও করতে পারেন। ঢাক বাজিয়েছেন, সিঁদুর খেলেছেন, আনন্দ করেছেন, তো এবার বাড়ি যান। সজনে ডাঁটা আর আলু দিয়ে সুন্দর করে তরকারি করে, মুগ কলাই সেদ্ধ করে গরম গরম ভাত খেয়ে ঘুমিয়ে পড়ুন, কারণ আপনি নাগরিক। আপনার নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না, নরেন্দ্র মোদী বা অমিত শাহ নয়। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, যে নাগরিক এদেশেই বসবাস করেন, চাকরি করেন, আধার কার্ড, ভোটার কার্ড আছে, জমি জিরাত আছে, সেই নাগরিককে আবার নাগরিকত্ব নেবার জন্য আইন আনা হলো কেন? আসলে কি এই আইন এনে আমাদের রাজ্যের সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে? শুনুন মানুষজন কি বলেছে। আমরা ভারতবর্ষের নাগরিকই না হই তাহলে আমাদের ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড হলো কী করে? আমরা স্কুল কলেজে পড়াশোনা করলাম কী করে? আমরা এই দেশে ইনকাম ট্যাক্স দিচ্ছি কী করে? আমরা এই দেশের ভোটাধিকার কী করে পেয়েছি? আমরা এই দেশের সরকারি চাকরি কীভাবে পেয়েছি? আমাদের তো সমস্ত সব কিছুই আছে, একটা ভুয়ো, একটা চক্রান্ত, এছাড়া আর কী হবে? আর কিছুই না, আমাদের ভোটেই তো সব কিছু হয়েছে সরকার, তাহলে আবার কী, কিসের নাগরিকতা এসব আবার? কারণ নাগরিকত্ব নতুন করে দেওয়ার কিছু না, আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, হ্যাঁ সব কিছু ডকুমেন্টস আছে। তারপরে এটা একটা আইওএস, হ্যাঁ সামনে ইলেকশন আছে, আর আই কার্ড, ভোটার কার্ড সবাই আছে, তাহলে আমি নতুন করে আবার কেন করতে যাব? 2019 তারা যে 18টা সিট পেয়েছিল তারা জানে এই ঘরে মতুয়া সিট তারা পাবে না। এবছর মতুয়াদের জন্য তারা 5 বছর ধরে কিচ্ছু করেনি, সেই মতুয়া সিট না পাওয়ার জন্য তারা এই সিএটাকে কার্যকর করার চেষ্টা করছে। সংখ্যালঘুদেরকে কোণে কোণঠাসা করাই হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের মূল উদ্দেশ্য, এবং সঙ্গে আমরাও আছি যারা নাকি এখানকার নাগরিক, সেই নাগরিকদেরকেও পর্যন্ত হেনস্থা করার জন্য এই ব্যবস্থা। মতুয়াদের ভোটেই তো শান্তনু ঠাকুর এমপি হয়েছে, মতুয়াদের ভোটেই নির্বাচিত এমপি গিয়ে নির্বাচিত করেছে প্রধানমন্ত্রী, তাহলে কি নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের আবার নাগরিকত্ব দেওয়া হবে? এই সিএ আইনটা প্রচণ্ড ধোঁয়াশার, এবং এই আইনটা আগামী দিনে হয়তো এনআরসির পথ খুলে দেবে। আমার ভোটে যারা নির্বাচিত সাংসদ তারা সংসদে পাশ করলো উভয় কক্ষে রাজ্যসভার লোকসভায় আইন, তাহলে আমার ভোট যদি আমি এদেশের নাগরিক না হই তাহলে আমার দেওয়া ভোটে যে সাংসদ নির্বাচিত হলো তারা নির্বাচিত, তারাও তো বেআইনি, ভুয়ো, গোটা সংসদের সব লোক তো ভুয়ো, কী করে আইন পাস হলো? তো কাগজপত্র আছে তার থাকার সত্ত্বেও এখন এই যে সিএ নিয়ে, এটা ভোটের রাজনীতি, এবং এই রাজনীতির মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা বিরাট বিভাজনের খেলা। যে দেশ কা নাগরিক উসকো সম্ভালিয়ে, এই নাগরিক তো সম্ভাল নেই রাহা, বাহার কে নাগরিক কা চিন্তা হ্যায়, এ চিৎ তো সহি হমকো নেই লাগ রা। না এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে, আমাদের তো দেখেন ভোটের আইডেন্টি কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, তারপরে আরও নতুন করে কী নাগরিকত্ব দিবে আর কি, এটা আমার ঠিক জানা নেই। নাগরিকত্ব ডকুমেন্টস অলরেডি তাদের ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং আরও অন্যান্য আধার কার্ড থাকা সত্ত্বেও তারা নতুন করে যে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে, এই নতুনত্ব নাগরিকত্ব তো কী? যে মানুষের মোড়টাকে ঘোরানো, আসল যে মানুষের যে কাজের সমস্যা, রুটিরুজির সমস্যা, সেই সব জিনিসটা যাতে মানুষ মাথায় না দেয়, এইসব টপিকটাকে মোড় ঘোরানোর জন্যই এইসব দিকে মানুষকে উলঝিয়ে রাখা হচ্ছে। এটা একটা বিভ্রান্তিমূলক একটা
মানুষকে তৈরি করেছে, তার কারণ সিএ নিয়ে কেন এই লোকসভা প্রাককালে দাঁড়িয়ে করবে, তার কারণে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য যেটা ন্যূনতম প্রয়োজন, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আই কার্ড আছে, তারপরে কি করে নতুন করে আবার নাগরিকত্ব দেবে, এটা সম্পূর্ণভাবে ভারতবাসী। প্রায় 10 বছর হয়ে গেল এক সংখ্যাগরিষ্ঠ দল দেশের সরকার চালাচ্ছে, দুটো নির্বাচনে যে মানুষ, যে ভোটার তাদের ক্ষমতায় পাঠিয়েছে, আবার যে মানুষের সামনেই আর কদিন পরে যারা হাত জোর করে দাঁড়াবে, ভোট প্রার্থনা করবে, তারা নাকি নাগরিক নয়, তাদের নাগরিকত্ব দেবার জন্য বিল আনা হলো, এটাই মানুষকে বলা হচ্ছে। আসল কথা হলো, ভোট এসেছে, এক তীব্র ঘৃণা ছড়িয়ে দিতে হবে দেশ জুড়ে, তীব্রতম ঘৃণার পাঁকে ফোটানো হবে পদ্ম ফুল, সেই ঘৃণা আমাদের সহ নাগরিকদের বিরুদ্ধে, দেশের 17-18% সংখ্যালঘুদের বিরুদ্ধে। হিটলারের মতোই এক হলোকাস্ট চায় তারা, এক ফাইনাল সলিউশন। হিটলারের ভিকটিম ছিল ইহুদিরা, মোদী শাহের ভিকটিম দেশের মুসলমান জনগণ। দেশের 18% জনসংখ্যাকে এক পাশে সরিয়ে রেখে দেশ এগোতে পারে না। ইতিহাস সাক্ষী, গণতন্ত্র আর গণতান্ত্রিক কাঠামো যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার সুরক্ষিত থাকে, একমাত্র সেখানেই দেশ সমাজ সামনের দিকে এগোয়। দেশের উন্নয়ন মানে দেশের প্রত্যেক মানুষের উন্নয়ন, সেটা বোঝা আর বলাটা আজ বড্ড জরুরি। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।